Assalamualaikum everyone, welcome back to my channel. चले एलाम तुम्हारे संगे और एक नतून वीडियो शेयर करते। आज के एक केक डेकोरेशन कर देखाबो। प्रथम रखी हमें प्रोफेशनली केक डेकोरेशन करी ना, तो आमार केकटा आहामरी खूब सुंदर होयनी बा अपनादेर काछे नाओ भालो लागते पारे। जतटा सम्भव पेरेछि सुंदर करार चेष्टा करेछि। तो वीडियो भालो लागले अवश्य लाइक कमेंट शेयर करबें और प्लिज आमार चैनलटा सबस्क्राइब कर देवें। प्रथमे आमी एखाने नर्माली एकटा भ्यानिला स्पंज केक निये निएछि आर एटार माझखान थेके केटे निच्छि। आमी दुटो अंशे भाग करे नेब। উপরে অংশটা তুলে নিয়ে আমি এখানে একটুখানি সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো সুগার সিরাপ দেওয়ার পরে এখানে কিছু ক্রিম আমি দিয়ে দিয়েছি উপরে, দিয়ে চারিদিকটা খুব ভালো করে আমি একটা ছুরি দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে হুইপড ক্রিম ব্যবহার করছি। আপনারা যে কোনো ক্রিম যেগুলো বাজারে পাওয়া যায় যেকোনো ক্রিম ব্যবহার করতে পারেন। উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আরও একটু সুগার সিরাপ দিয়ে দেব। এবারে উপরের অংশটাও ক্রিম দিয়ে আমি কভার করে দেব। আর উপরের অংশটা খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে এটা চারিপাশটাও আমি ক্রিম দিয়ে কভার করব। আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি একটুখানি, খুব সামান্য পরিমাণে দিয়ে দিলে এরকম পিঙ্ক কালার চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মিক্সড করে ক্রিমে যে কোনো কালার করে নিতে পারেন। এবারে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে বেশ কিছু ক্রিম নিয়ে নিয়েছি আর এরকম সাইডটাতে একটুখানি ডিজাইন করে দেব নজলের সাহায্যে। Thank you.
তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।